সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মজয়ন্তী। রাজধানী আগরতলায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বিজেপির সদর দপ্তরে। এখানে পণ্ডিত দীনদয়ালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ। পণ্ডিত দীনদয়াল জীবনী আলোচনা করতে গিয়ে ডাক্তার মানিক সাহা জনসংঘ আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। জনসংঘের প্রাণ পুরুষ পণ্ডিত দীনদয়াল জি রাজ্যের 105তম জন্মদিন আমরা পালন করি। 1916 সালে আজকের দিনে 25 সেপ্টেম্বর উনি রাজস্থানে জন্মগ্রহণ করেছিলেন। দীনদয়াল জির কথা যদি হয় তাহলে আমাদের বিষয়টা আছে, সেটা হচ্ছে আমাদের 71 মহিলাদের যে দর্শন, সেই দর্শন আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিটি কার্যকর্তা সেইভাবে ওনাকে অনুসরণ করেন এবং আমাদের কার্যকর্তা শুরু করেন। সব জায়গায় ওনার এই দর্শনকে সামনে রেখে আমরা পরিচালিত হই এবং সামনে চলে গেলাম।